বর্তমানে বাংলার অন্যতম ধারাবাহিক মিঠাই, যেখানে মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী সৌমিত্রিষা কুণ্ডুকে। এই ধারাবাহিকে অভিনয়ের পর থেকেই সৌমিত্রিষার জনপ্রিয়তা একেবারে শীর্ষে। সৌমিত্রিষা আর আদ্রিতের জুটিকেও অনেক ভালোবাসা দিয়েছেন দর্শকরা। কয়েকদিন আগেই শোনা গিয়েছিল আদ্রিত আর সৌমিত্রিষার মধ্যে ঝামেলার কথা, আর তার মধ্যেই কাছের বন্ধুকে নিয়ে এই কথা বললেন অভিনেত্রী। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন মুভিবৃতি ওয়ার্ল্ড এবং দেখতে থাকুন আমাদের ভিডিও। 2019 সাল, কনে বউর সেটে দুজনের আলাপ, আলাপ থেকে বন্ধুত্ব। ধারাবাহিক শেষ হলেও আজও অটুট আছে তাদের বন্ধুত্ব। তারা হলেন সৌমিত্রিষা কুণ্ডু এবং সায়ক চক্রবর্তী। কাজের ব্যস্ততার মধ্যেও একে অপরের জন্য সময় বার করে নেন এই দুজনে। বন্ধুকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন পর্দার মিঠাই। সোশ্যাল মিডিয়াতে সায়ককে নিয়ে লিখলেন, কিছু বন্ধু ভাগ্য করেই পাওয়া যায়। বন্ধুর চোখের জল দেখলে কোনো কিছু বিবেচনা না করেই নিজের ইমেজ ভুলে হয়তো অপ্রস্তুত কিছু করে ফেলে। যারা বিনা স্বার্থে বন্ধুর ভালোর জন্য সবকিছু করে দিতে পারে, যারা বেইমানি করে না, যারা বিশ্বাসঘাতকতা করে না, বন্ধুর ঘর ভাঙে না, বন্ধুর অনুপস্থিতিতেও বন্ধুকে নিয়ে সুখ্যাতি করে। শুধু লেখা নয়, একটি ছবিও জুড়েছেন পর্দার মিঠাই, যেখানে দেখা যাচ্ছে সৌমিত্রিষার কোলে মাথা রেখে শুয়ে আছেন অভিনেতা সায়ক চক্রবর্তী। দুজনের মুখেই উজ্জ্বল হাসি। সাম্প্রতিক মিঠাইয়ের সেটে গোলযোগ নিয়ে কম চর্চা হয়নি। শোনা গিয়েছিল সহকর্মী আদ্রিত রায় এবং কৌশম্বী চক্রবর্তীর সঙ্গে কথা নেই সৌমিত্রিষার, ভেঙেছে দুজনের বন্ধুত্ব। গুঞ্জার কৌশম্বীর সঙ্গে আদ্রিতের সম্পর্ক, আর এই ত্রিকোণ প্রেমের জেরেই নাকি যাবতীয় মনোমালিন্য। যদিও সৌমিত্রিষা বলেছেন, দুজন সম্পর্কে আছে কিনা সেখানে আমি কোথা থেকে আসছি। তারপর আবার এমন পোস্ট, সৌমিত্রিষার লেখাতে সায়ককে নিয়ে ভালো কথা থাকলেও এখানে বেইমানি বিশ্বাসঘাতকতার প্রসঙ্গ কেন আসলো, কার উদ্দেশ্যে বললেন অভিনেত্রী একথা? সায়ককে প্রশংসায় ভরিয়ে দিলেও অভিনেত্রীর লেখাতে যেন একটা প্রশ্ন অনুরাগীদের কাছে থেকেই গেল। সেলিব্রিটিদের এই ধরনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন মুভিবৃটি ওয়ার্ল্ড এবং দেখতে থাকুন আমাদের ভিডিও।